আপনিও হয়তো বা এগ্রি করবেন যে যেহেতু আমরা এখন ভালো খেলছি না, এখন অলমোস্ট জিনিসটা এমন হয়ে গেছে যে 18 কোটি মানুষ আর 15 জন মানুষ এখন এই মুহূর্তে, বিকজ আমরা ভালো খেলছি না, আই এগ্রি, বাট ওই 15টা ছেলেটার ওই 15টা ছেলের বা ওর 25 জন পুরো গ্রুপের কি অবস্থা, কেমন লাগছে না লাগছে, এটাও কিন্তু একটু চিন্তার বিষয়। আপনি তো জানেন স্যার, মাসে আমি আপনার সবসময় এই সিচুয়েশনে ছিলাম। এই ফিলিংটা ইজ সো ব্যাড বিকজ আজকে আমরা ক্লোজ ম্যাচ হেরেছি, জিতা উচিত ছিল, শ্রীলঙ্কার সাথে আমরাও জিতা উচিত ছিল, এটা আমিও জানি, আপনিও জানেন, প্লেয়াররাও জানে, দর্শকও জানে, সবাই জানে। বাট আমি কথাটা কেন বলছি, বিকজ আমিও সিচুয়েশনে ছিলাম, মাসরাইবেও সিচুয়েশনে ছিল। এই যে 15-20 জন এখন কিন্তু পুরো দুনিয়ার থেকে আলাদা, বিকজ উই আর নট ডেলিভারিং। তো এই জিনিসটা কি, মানে আমি সবসময় একটা কথা বলি, বিকজ আজকে শো করছি, কালকে আমি চলে যাবো, আমি ওই আমার জায়গা হলো ওটা। তো আমি এই কারণে এই কথাটা এখানে বলছি যে ওদের ব্যাপারটাও একটু চিন্তা করার বিষয় যে হ্যাঁ ওরা ভালো খেলছে না, আমরা ভালো খেলছি না, দ্যাট ইজ ট্রু, কিন্তু ওরা যে এখন ওদের কেমন ফিল হচ্ছে, মানে মাসাবে বুঝছেন ওরা আমি কি বলতে চাচ্ছি। আমি তোর বিষয়টা তো জানি, তোর বিষয়টা তো 2015 ওয়ার্ল্ড কাপ, আই ক্যান রিমেম্বার 2019 ওয়ার্ল্ড কাপ আমার ক্ষেত্রে, আই ক্যান স্টিল রিমেম্বার, ইভেন তোর ক্ষেত্রেও 2019 এ কম যায়নি। হ্যাঁ, তো আমরা আমরা এইগুলো ফেস করে আসছি এবং প্লেয়ারদের লাইফে হচ্ছে কি, আমি এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। মানে টু বি অনেস্ট, মানে তোর প্রশ্ন হচ্ছে দর্শকরা বলুক, দর্শকরা বলতেই পারে, আমার কোশ্চেনটা হচ্ছে দর্শকরা বলতেই পারে, কারণ দর্শকরা দিন শেষে কিন্তু ওই যে কালকে আমরা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ, তারপরে কিন্তু তারা মানে আমার পয়েন্টটা হচ্ছে যে যে ক্রিকেট রিলেটেড যারা যারা ক্রিকেট বোর্ডে আছে বা ম্যানেজমেন্টের সাথে আছে, তারা যদি প্লেয়ারের খারাপ সময়ে পাশে এসে না দাঁড়ায়, সেই প্লেয়ারের কোনো চান্স থাকে না কামব্যাক করার। যেমন আমি মুশফিকের কিপিং ছাড়ার পেছনে আমি কেন এতদিন পরে এসে কথাগুলো বললাম, আমার তো কিছু লজিক আছে, আমার লজিক হয়তো আপনার নাও ভালো লাগতে পারে, তো আমার লজিক ভাই আমার কাছে, আমি আমার লজিক নিয়ে চলবো। যেমন মুশফিক কিপিং করতে পারলো না, কি হয়েছে, কোচ এসে সরাসরি বলে দিল দুইজন দুই ম্যাচ করে কিপিং করবে, তাই না? তো আমার কথা হচ্ছে যে আপনি তো ড্রেসিং রুমে বলে দিলেই হয়, সাংবাদিকরা বা স্পেকটেটররা মানে দর্শকরা যখন দেখবে তখন তারা প্রশ্ন করবে, সমস্যা নাই, কিন্তু আপনি যখন অ্যাজ লং মুশফিক এবং সোহান ইজ অলরাইট, আপনার তো সবকিছু অলরাইট থাকার কথা, আপনার তো প্রেস নিয়ে চিন্তা করার দরকার নেই, বিং অ্যাজ এ কোচ যে প্রেস কি মনে করবে, আপনি ডিসিশন নিছেন টিমের সাথে, আপনি কেন প্রেসে সেই কথাটা বলে এই জিনিসটা মুশফিকের কানে গেল, মুশফিক কিপিং ছেড়ে দিল, জিনিসগুলো তো ঠিক হয়নি। তো এই যে জিনিসগুলো বারবার ঘটছে, আজকে যদি তামিমকে নিয়ে আমি স্টিল মনে করি যে যেহেতু তামিম সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড কাপ না খেলার, সো এটা তামিমের সিদ্ধান্ত ছিল, আমি আমি শিওর যে কারো মানে তামিমকে বাদ দেওয়ার সুযোগ কোনোভাবেই ছিল না। হ্যাঁ, আমি নিজেও তামিমের সাথে আমি বলছি, তামিমের সাথে আমি কথা বলেছি যে তামিম তুই 16টা ম্যাচ খেলিসনি, তোর কি মনে হয়, তামিম এখানে আছে, আমি কিন্তু পিছে কথা বলছি না, আমি তামিমকেও বলেছি যে তামিম তোর কি মনে হয়, এবং আমি একমাত্র মানুষ তামিমকে অনেক আগে বলেছিলাম যে তামিম তোর খেলার যে ধরন, তুই T20 থেকে একটা সার্টেন টাইমে সরে যাস, কি জন্য তোকে বেস্ট টেস্ট প্লেয়ার এবং বেস্ট ওয়ানডে প্লেয়ার হলেই গুড এনাফ, এবং বাংলাদেশের ওই জিনিসটা বেশি দরকার, এটা কিন্তু তামিম সামনে আছে। 2019 আমাকে ওয়ার্ল্ড কাপের সময়ে উনি আমাকে বলেছিলেন, আমি ওকে বলেছি, এবং এই মুহূর্তে আমি যেটা বলছি যে তামিম তারপরও যেহেতু T20 এই বিশ্বকাপটা হচ্ছে, তামিমকে কেউ টিম থেকে বাদ দিতে পারতো না তামিম যদি না সরে যেত। সো তামিম এন্ড অফ দ্য ডে তে এটা তামিম কল নিয়েছে, কিন্তু এর পেছনে আমি আপনি সবাই জানি কোনো না কোনো কারণ আছে, কিন্তু সেই কারণটা কি, সেই কারণ যদি থেকে থাকে, ডু ইউ নো দ্য রিজন, মানে ক্যাপ্টেন বলতে চায় না ম্যাচ, আপনি কি বলবেন কারণটা কি, আপনি একটু আপনি বলে দিন। আমি 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 তো দূরে, আমি তো ওদের সাথে তামিমের সাথে আমার অনেকদিন কথা হয় না, সো তারপরে আমি বলছি যে আমার কাছে কারণটা মনে হচ্ছে যে 16টা ম্যাচে তামিম খেলিনি, র্যাপিডলি একটার পর একটা সিরিজ তামিম ইনজুরি ছিল বা কোনো কারণে খেলতে পারিনি, এই একটা কারণ হতে পারে টিম ম্যানেজমেন্টের পেছনে, আমার কাছেও এটা কারণ একটা মনে হয়েছিল, বাট আমি তামিমের সাথে সেটা নিয়ে আলোচনাও করেছিলাম, তামিম কি অবস্থায় আছিস কি ব্যাপার। কিন্তু এই জিনিসটা বাইরে এইভাবে রিয়াকশন আসার আগে আমার কাছে মনে হয় কোচ শুড হ্যাভ বিন হ্যান্ডেল ইট, কোচ চাইনি, কোচ বা ক্যাপ্টেন বলেছে ক্যাপ্টেন, কিন্তু কোচ ক্যাপ্টেন কেন বাইরে কথা আসবে, ম্যানেজমেন্টের মানে
প্রেসে কেন এই জিনিসটা আসবে? আমার কথা হচ্ছে তামিম সিনিয়র প্লেয়ার, তামিমকে ডেকে আনেন, তামিমের সাথে বসেন, তামিমকে বলেন, তামিম লুক দিস ইজ দ্য সিনারিও, তোমার কাছে কি মনে হয় যে তোমার কি খেলা উচিত নাকি উচিত না, সিওর ফল। তখন তামিম, আমি শিওর যে তামিম বাধা না, তামিম খুব সুন্দরভাবে তার সিদ্ধান্তটা সে নিতে পারতো বা তার দুইটা কথা বলার থাকলে সে বলতে পারতো, এটা হচ্ছে বিষয়। বাট তারপরে আমি মনে করি এন্ড অফ দ্য ডে তে তামিমের ফল, কারণ আমিও কনফিউজ ছিলাম যে তামিমের খেলা উচিত কি উচিত না, কারণ দীর্ঘ প্রায় তিন চার সিরিজ কিন্তু খেলিনি, এই জন্য আমি তামিমকেও প্রশ্ন করেছিলাম, এটা হচ্ছে আমার বিষয়। বাট একের পর এক, আমি যেটা বলতে চাচ্ছি একের পর এক ঘটনা, সাকিব তিন নম্বরে সাকসেস, এসে সাকিবকে পাঁচে খেলানো, আবার এসে চারে খেলানো, আবার নাম্বার থ্রিতে খেলানো, এই যে একটা সেটেলড ব্যাটসম্যানকে আনসেটেলড করা এবং টিমের সব থেকে বড় পারফর্মার 2019 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এই, এখন এই যে করা সৌম্যকে সাত নম্বরে নিয়ে যাওয়া, আবার সাত থেকে ওপেনে নিয়ে আসা, সৌম্যকে তো ডিসাইডই করে নিলেন যে সৌম্য সাথে ব্যাটিং করবে এরপর থেকে, তাই নয় কি? ওর পর থেকে এরপর থেকে আবার এসে সৌম্যকে ওপেন আনা, তিন নম্বরে ব্যাটিং করানো, ভাই এগুলো তো মানে আমাদের বাইরে থেকে যদি দেখি এটা ভাই এটা তো পাড়ার খেলা না, এটা তো বাংলাদেশ ক্রিকেট টিম। ভাই আপনার কাছে একটা একটা প্রশ্ন ভাই, যে মাশরাফি ভাই ধরেন লাস্ট দুই বছর আড়াই বছর যদি আপনি তো খেলা দেখেনি বাংলাদেশের প্রচুর, ধরেন আমাদের যে পরিমাণ আমরা ক্যাচ ড্রপ করছি, হ্যাঁ এটার কারণে কিন্তু আমরা অনেক ম্যাচে কিন্তু আমাদের এফেক্ট পড়তেছে, আমরা হারতেছি, যে জিতা ম্যাচ হতো বা হেরে যাচ্ছে, এটা কিন্তু সব ফর্মেটে, আমার ফর্মেটেও, টি টোয়েন্টিতেও, টেস্ট ম্যাচেও, সবার ফর্মেটে। আপনি কোচদের সাথেও কাজ করেছেন, আপনি জানেন যে কিভাবে করে আমরা ট্রেনিং করি না করি, বাট আপনার কাছে কি মনে হয় যে এই জায়গা থেকে আমরা কিভাবে আরো ইম্প্রুভ করতে পারি, এই জায়গা থেকে কিভাবে বের হয়ে আসতে পারি? দেখ আমার কাছে মনে হয় সাহসী হতে হবে কিছুটা, এটা তো অবশ্যই, ফিল্ডিংটা যেটা হচ্ছে অনেক সাহসী ব্যাপার আমার কাছে, তামিম কেন জানি মনে হয়, আমি টু বি অনেস্ট আমিও আমার টাইমে সেটা করিনি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানে আমি যেটা করিনি সেটা বলা হয়তো বা ঠিক না, বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে খেলোয়াড়দের স্ট্রিক্টলি সোশ্যাল মিডিয়া থেকে টুর্নামেন্টের শুরু থেকে একদম স্ট্রিক্টলি ক্রিকেট বোর্ড থেকে আইন নেওয়া উচিত, সোশ্যাল মিডিয়ায় কেউ থাকতে পারবে না একদম, মানে একদম টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ কি, এই যে চাপ গুলো আসে টোটালি সোশ্যাল মিডিয়ার চাপ আসে। আমি সবসময় একটা কথা বলেছি, আমি তুই আমার কিন্তু প্লেইং, আমি যখন ক্যাপ্টেন ছিলাম তাই আমি অনেকবার কিন্তু মিটিং এই কথাগুলো তুলেছি, তুই বলতি যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বলতাম, কিন্তু আমি সবসময় নিজেও থাকিনি, সেজন্য আমি বলছি আমার কাছে মনে হয় স্ট্রংলি তোদের কথা বলা উচিত, যেহেতু আজকে সোশ্যাল মিডিয়া যেভাবে অ্যাটাক করা হয় বা মানে যেহেতু তোকে ইফেক্ট করছে, মানে প্লেয়ারদের তো একটু ইফেক্ট করছে আলটিমেটলি, এমন তো না যে ভাই আমি আলোচনা হচ্ছে নিতে পারছি, তাহলে না একটা কথা ছিল, আলোচনা তো নিতে পারছি না, র্যাপিডলি আমরা মানে একটার পর একটা একই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যেটা তোরা একমাত্র সিদ্ধান্ত নিতে পারিস যে স্ট্রিক্টলি যে যখন টুর্নামেন্ট চলবে তখন সোশ্যাল মিডিয়া, যেমন নিউজিল্যান্ডে যে তোরা ঘোরাঘুরি করেছিস সোশ্যাল মিডিয়ার ছবি, তখন কিন্তু আমার এইখান থেকে মনে হয়েছে যে ইউ গাইজ আর আন্ডার প্রেশার, কারণ কি তোরা ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিস, আমি নিশ্চিত হয়েছি যে তুই যদি প্রথম ম্যাচ হারিস ইউ গন, ইউ ফিনিশড, এবং ওই ওই ম্যাচটা হারার পরে ইউ ফিনিশড মানে তুমি অলরেডি ইট টুক অল দ্য প্রেশার ইন ইউর হেড, সেকেন্ড ম্যাচও ইউ স্টার্ট ফ্রম সরি মাশরাফি ভাই, যদি ক্রিকেট বোর্ড অ্যাপ্রোচ করে আপনাকে, হ্যাঁ মেন্টাল হওয়ার জন্য, এখন দেখি অনেক টিমে মেন্টর হিসেবে নিচ্ছে, এমএস ধোনি গেল ও স্টিল ক্রিকেট খেলছে, আপনার কি মনে, আপনার ইচ্ছা আছে? টু বি অনেস্ট এই মুহূর্তে মানে যদি ওয়ার্ল্ড কাপের সময় অনেকে বলেছে, অনেকে বলাবলি করেছে, আমি শিওর ছিলাম না, বাট মানে আমি আমার দেশকে আসলে যে কোনো কাজে না বলা খুব কঠিন, দেখবে না তো আমি তো মাঠে কি পরিবেশ জানি না, আমাকে বলেছে এখন আসেন, তো আমি গিয়েছি, আমি যাওয়ার পরে জিনিসটা অনেকেই ভালোভাবে নেয়নি, তো তখন আমারও খারাপ লেগেছে, তো এই জন্য বললাম যে এই মুহূর্তে আসলে কি হতো জানি না, বাট মেন্টর আসলে আমার কাছে মনে হয় না এগুলো এগুলোর বাংলাদেশ টিমে এখনই প্রয়োজন আছে, তবে এনিথিং বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য এনিথিং মানে আমার জন্য না বলা কঠিন, লেটস সি।
কারণ কি যে স্টিল ইউ হ্যাভ দ্য বেস্ট টিম ইন ইউর সাইড, হয়তো বা আজকে প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে হচ্ছে বা বলা যাচ্ছে না যে এই টিমটা বেস্ট পসিবল টিম, এবং আমার কেন জানি বিশ্বাস যে আমরা 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 আমাদের ওই অ্যাবিলিটি আছে এবং আমরা কেন পারবো না, জাস্ট হ্যাঁ এই সাহসের জায়গাটা বা ওই যে যেমন আজকে দেখ আজকে আমরা যে ম্যাচ হেরেছি বাট উল্টোটা পাকিস্তান 12 বলে 24 করে ফেলেছে, আমরা মিসগাইডেড হচ্ছি বা কোনো না কোনো জায়গায় আমরা আমাদের সেরাটা বের করে আনতে পারছি।